40 টাকা কেজি দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানিয়েছেন, দাম নিয়ে দরকষাকষির কারণে আমদানির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল, রোজার মধ্যে বিক্রি নিয়ে সংশয় তৈরি হয়। প্রতিমন্ত্রী এ সময় জানিয়েছেন, পর্যায়ক্রমে 50,000 টন আমদানি হবে। ভারত ছাড়া বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি করা কঠিন। দেশটির সাথে সুসম্পর্ক থাকার কারণেই রফতানি বন্ধের মধ্যেও বাংলাদেশ আমদানি করতে পেরেছে। প্রতিমন্ত্রী আরও বলেছেন, সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণে রাখা হবে। যোগানের বিকল্প ব্যবস্থা থাকলে সিন্ডিকেট করে দাম বাড়ানো সম্ভব নয়। তার মতে, ভারতীয় পেঁয়াজ আসার বাজারে আসার ইতিবাচক প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। তিনি জানিয়েছেন, তেল চিনির মতো প্রয়োজনীয় পণ্যের মজুত করে তোলা হবে, সংকট হলেই যোগান বাড়াবে সরকার। আমদানি রফতানি কার্যক্রমকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। আন্তঃরাষ্ট্রীয় যখন প্রেক্ষাপট দেখবেন, ইউএস এবং চায়নার সাথে সম্পর্ক ভালো না, কিন্তু তাদের বাণিজ্য কিন্তু বন্ধ নাই। তাদের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা আছে, কিন্তু বাণিজ্য বন্ধ নাই। তাই আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং ভোক্তার যে অধিকার, তাদের ন্যায্য মূল্যের যে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা এইটাকে জানি রাজনীতিকরণ না করি।